দাদা আপনার নাম কি? আমার নাম সোমনাথ সিং। আচ্ছা ওকে, বলছিলাম আপনার ইন্টারভিউ ছিল 1 তারিখে। হ্যাঁ, 01/12/2020 মঙ্গলবার, গতকাল মঙ্গলবার। একটু ডিটেলস বলুন তো, প্রথম থেকে মানে ওয়েটিং রুম থেকে শুরু করে কিভাবে কিভাবে কি করা হলো একটু বলুন। প্রথমত আমাদের সেকেন্ড ডাপ ছিল 1:30 থেকে। হুম, তো আমি যথারীতি 11টার সময় ওখানে পৌঁছাই। হ্যাঁ, 11টার সময় পৌঁছানোর পরে ওখানে যাই, পিএসসির অফিসে যাই, গিয়ে তারপর দেখি প্রথম ধাপের যারা তাদেরকে প্রসেসিং করছে আর কি। মানে 11টায় শুরু হয়ে গেছে? না, আমাদের সেকেন্ড ধাপে আমি ওখানে 11টার সময় পৌঁছাই। আচ্ছা, হ্যাঁ। আর সকাল 10:30 থেকে যাদের ফার্স্ট ধাপ ছিল তাদের প্রসেসিং চলছিল তখন। তো সেকেন্ড ধাপ থেকে আমাদেরকে নেওয়া শুরু করলো, 1:30 টাইম দিয়েছিলেন তারা। হুম, অ্যাকচুয়ালি তারা আমাদেরকে 2টোর সময় ঢুকিয়েছেন। দুটো। তো এইবার একটু কনফিউশন বা একটু টেনশন হয়, স্বাভাবিক। তো তারপরে ওখানে ঢুকানোর পরে, তারপরে ফার্স্ট ঢুকলাম, মাস্ক পরেই ছিলাম, জামা কাপড় অ্যাকচুয়ালি ইন্টারভিউর জন্য যেমন হয়। আমি বেশি টেনশন করিনি, আমি এর আগেও ইন্টারভিউতে দিয়েছি, এর আগে 3টে, এটা নিয়ে 4টে দিলাম। তো এইবার প্রথমত মাস্কটাকে আমি সবাইকে বলবো, বলে দেবেন সবাইকেই যে মাস্কটা কম্পালসারি সবসময় ইউজ করতে, খুলতে না। আই থিঙ্ক অ্যাকচুয়ালি খাওয়ার সময় তো খুলবে বাইরে, কিন্তু ওখানে ঢুকে গেলে আর খুলতে না। আর কাইন্ডলি আমি ভালো হবে হ্যান্ড স্যানিটাইজারটা যখন ওরা ওই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি একবার ওদের সামনে হ্যান্ড স্যানিটাইজার একটা বোতল আছেন, তো সেটাকে যদি সবাই একটু ইউজ করে খুবই ভালো হয়। আচ্ছা, ওরা রেখেছে হ্যান্ড স্যানিটাইজার? হ্যাঁ, মানে ওদের টেবিলেই আছে, ইউজ করতে পারে, এনি পার্সন ইউজ করতে পারে। তো ডকুমেন্টস আমার ছিল হচ্ছে 3-তে, মানে পার্ট 3, বোর্ড 3 আর কি। তো এবার যার যেরকম ভাবে পড়ছে, তো এবার তারপরে ওখান থেকে 2 কপি ফটো বের করতে বললো। ফটোর পেছনে ওই ফর্ম ফিল আপ করার সময় যে ফটোটা, আসার সময় ওদের দোকান থেকে ম্যাগি কিনে রাখা আছে। আচ্ছা তারপরে দাদা, বলছিলাম ওই ফটোটা যদি না থাকে কারো কাছে? বলুন, শুনছি দাদা। ওই ফটোটা যদি না থাকে, ফর্ম ফিল আপের সময় যে ফটো ছিল, কোনো প্রবলেম নেই, তবে থাকলে ভালো হয়। হুম, থাকলে ভালো হয়। আর যদি না থাকে, ব্ল্যাক, আমি প্রবলেম সেরকম দেখিনি কিছু, প্রবলেম যে কটা দেখেছি অবশ্যই বলবো, যদি না থাকে সেই ধরনের ফটো, যদি সেই ধরনের ফটো না থাকে, সেই ধরনের ফটো না থাকলে ফর্ম ফিল আপ কালার প্রিন্ট করে সেখান থেকে আর একটা ছবি বের করে নিতে পারে একই কালারের, ভালো হয়, একটু ভালো হয়, ক্যান্ডিডেট গুলো ভালো হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যেটা প্রবলেম সেটা, যাই হোক, 2 কপি ছবি পিছনে সই করে রোল নাম্বার, তারপর ইন্টারভিউ ডকুমেন্টসটা, তারপর মাধ্যমিক পাশের অ্যাডমিট সার্টিফিকেট, মার্কশিটটা না, অ্যাডমিট সার্টিফিকেট, আর 2 কপি ছবি, অ্যাডমিট ইন্টারভিউ ডকুমেন্টসটা, আর একটা যে কোনো মাধ্যমিকের ওই ওই ডকুমেন্টস গুলোর জেরক্স 1 কপি করে, আর আধার কার্ড বা আই কার্ডের একটা ডকুমেন্টস, 3টা ডকুমেন্টস। হ্যাঁ, তো এবার সেটাকে ইনকোয়ারি করছে ওরা, করার পরে ওখান থেকে ওরা ওটাকে প্রিন্ট করে নিচ্ছে, না ওরা প্রিন্ট করে নিয়েছে। আর তবে ল্যামিনেশন করা যদি থাকে মার্কশিটে বা সার্টিফিকেট বা অ্যাডমিটে, বলবেন ল্যামিনেশন করার, যেটা সার্টিফিকেটে ল্যামিনেশন করা যদি কারোর থাকে তো বলে দেবেন কেটে যেন একটু সাইজে ছোট করে নিয়ে যায়, আর তা নাহলে বলে দেবেন যেন ল্যামিনেশনটা না করে, কারণ ওই মেশিনে ওদের ইয়ে নিচ্ছে না। ও, ল্যামিনেশন করাটা নিচ্ছে না? অনেক মেশিনে নিচ্ছে না, আমার চোখে দেখা 3 জনের নেয়নি। আর দ্বিতীয় কথা, এই একটা প্রবলেম হচ্ছে অনেকের ক্ষেত্রে। আর দ্বিতীয় আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে মাস্কটা তো ইউজ করবেই, আর ফটোর কেসটাও যেটা বললাম, আর তারপর ওখান থেকে ইনকোয়ারি কমপ্লিট করার পরে সিগনেচার করতে হচ্ছে। কোথায় সিগনেচার করতে হচ্ছে? ওরা একটা শিট, একটা ওদের কাছে একটা শিট আছে, ওই শিটের মধ্যে এক জায়গায় সই করতে হচ্ছে, আর তারপর আরেকটা কাগজে সই করতে হচ্ছে, তারপরে সই করার পরে ওরা আপনাকে 6 তলাতে যে রুম, একটা 1 2 3 4 5 7 যে রুম, এবার 6 তলাতে আপনাকে যে বোর্ডের সিস্টেম অনুযায়ী সেই বোর্ড আপনাকে ওখানে পাঠিয়ে দেবে লিফটে করে। তারপর আপনি চেয়ারে বসে থাকবেন, তারপর আপনাকে ওরা কনিং বেল থেকে যে রুমে আপনার ইন্টারভিউ সেই রুমে ডেকে নেবে।
আচ্ছা, খুব বেশি প্রশ্ন করছে না, তবে আমি যা অ্যাকচুয়ালি পারফেক্টলি 10 মিনিট ধরতে পারেন, 15 মিনিট লাগছে না, আর খুব বেশি প্রশ্ন করছে না, কারণ আমি আই থিঙ্ক আমি আমার যে এলাকায় বাড়ি মোটামুটি আমি এমন কিছু নেই পড়ে মুখস্থ করে যাইনি, এমন কিছু নেই যে পড়ে মুখস্থ করে যায়নি, কিন্তু আমার সে তার থেকে কিছুই ধরেনি। আচ্ছা, আমি যে স্কুল থেকে পড়াশোনা করছি তার স্থাপিত শালটা ধরেছিলেন। এছাড়া খুব ইজি প্রশ্ন ধরছে, কিন্তু খুব হাই ফাই প্রশ্ন করছে না। এই এই ছিল ইন্টারভিউ। তো দাদা আপনাকে বলবো যে প্রশ্নগুলো কি কি ছিল একটু বলা যাবে? এক্স্যাক্টলি বলা যাবে, হ্যাঁ বলুন একটু প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন ছিল আমার বাড়ি কোথায়, আমার নাম কি। সেকেন্ড প্রশ্ন করেছিল আমি যে স্কুল থেকে পড়েছি তার স্থাপিত শালটা কত। এফসিআর কাজের সম্বন্ধে একটু জেনেছিল। আচ্ছা, আর একটা ইংলিশের ট্রান্সলেশন করতে দিয়েছিল। ইংরেজি কি করতে দিয়েছিল? ইংলিশ একটা ট্রান্সলেশন, একটা সাবজেক্টের বর্তমান পেপারের একটা একটা কোন একটা বেঙ্গলি লাইন সেটা ইংলিশে ট্রান্সলেশন করতে দিয়েছিলেন। আচ্ছা, তারপরে আর কিছু জিজ্ঞাসা করেনি, বলল যে সাবধানে দেখে শুনে বাড়ি যেতে। আমাকে একটা ম্যাম বলল, আর আমার রুমে 3 জন ছিলেন এবং শি ইজ ভেরি ভেরি গুড, ভেরি ভালো, খুব ভালো মানুষ তারা। এই তাহলে বিশেষ ভাবে মানে কিছু সময়টা অনেক সময় নিচ্ছে না, যে সময় হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে। 15 মিনিটের উঠতে যাচ্ছে না 100%। ম্যাথ তো দেওয়া হয়নি নাকি আপনাকে? না, ম্যাথের ম্যাথ আপনার স্টুডেন্টকে বলবেন ম্যাথের দিকে নজর দিতে একদমই না, 100% না, 100%। আচ্ছা আচ্ছা, মানে কিছু ট্রান্সলেট করতে হচ্ছে ইংরেজি, এটাই বোর্ড নাম্বারটা আপনারা বললেন 3 নম্বর বোর্ড না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই আপনার এই বক্তব্য থেকে অনেকে উপকৃত হবে। ইটস ওকে, মাই প্লেজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, ইটস ওকে, বাই।